তো আমি কি কি শপিং করলাম সেগুলো এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমে যেটা সেটা হলো একটা প্ল্যান্ট হোল্ডার কিনছি, এটা হচ্ছে কাঠের। এই প্ল্যান্ট হোল্ডার গুলো আরো বিভিন্ন ডিজাইনের আছে, তো এগুলো কেনার আমার বহুদিনের থেকেই ইচ্ছে ছিল। তো হচ্ছে যে আজকে একটা নিয়ে আসলাম, কালার পাইনি আমি, আরো হচ্ছে নিতে চাইছিলাম, বাট সাদাটা আমার পিঙ্ক ওয়ালে দেখা যাবে না, সেজন্য নিতে পারি নাই। ব্লু পাইছি আর ব্ল্যাক থাকলেও নিতাম, পরে আমি যখন কালার পাবো আরো নিব। আরো অন্যান্য ডিজাইনও আছে এর মধ্যে, একটা এটা গেল। আর এই যে টপ, অনেকগুলা টপ কিনছি। এবার গাছগুলাকে সব হচ্ছে নতুন টবে সেট করব, সুন্দর সুন্দর করে ইনডোর প্ল্যান্ট গুলাকে সেট করতে হবে। সেট করে তারপরে হচ্ছে শীতের আগে আগে সব গুছাইতে হবে। এগুলো হচ্ছে হ্যাঙ্গিং, এই যে হ্যাঙ্গার সহ আছে এগুলোর সাথে। তো এই যেগুলা হ্যাঙ্গিং যে প্ল্যান্ট গুলো আছে ওগুলা দিব বারান্দার জন্য, তারপর ভেতরে যে ইনডোর প্ল্যান্ট গুলা রাখবো সেগুলো এই হ্যাঙ্গিং টপ গুলাতে দিব। অনেক বড় একটা টব নিছি, এটা হচ্ছে পারকুশা লাগাবো, এটাতে মনস্টেরা লাগাবো, সেজন্য একটা বড় টব নিছি। আরো আছে এই যে টব, এগুলো হচ্ছে সব ছোট ছোট চারা বসাবো এগুলাতে, আর এগুলাতেও ইনডোরের জন্য। হোয়াইট হোয়াইট টপ দিলে হচ্ছে একটা ইউনিক ভাব আসে আর কি ঘরের মধ্যে, সেই জন্য হোয়াইট টপ নিয়েছি। সব টবের মেলা, একটা কই কিউট দুইটা স্টোন নিয়েছি। হচ্ছে গ্রিল হ্যাঙ্গিং টপ, এই যে গ্রিলে এভাবে করে ঝুলিয়ে রাখা যায় বারান্দায়, তারপরে জানলার গ্রিলে দিতে এগুলো সুন্দর। তো আমি হচ্ছে 1 2 3 4 4টা কালার নিয়ে আসছি, 4টা কালার ভালো আসছিল, 4টা কালার হচ্ছে আমি জানলার ইয়েতে দিব। কিউট এই ওয়াটার বোতলটাও আমি নিছি, এটা হচ্ছে আমার ব্যাগে রাখবো সবসময়, কারণ ইদানিং হচ্ছে মাস্ক পরলে আমার খুব গলা শুকায় যায়, তো সেজন্য ওয়াটার বোতলটা ব্যাগের মধ্যে রাখা জরুরি। আর এই যে ট্রাইপড, আর আমার বহু কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন। তো এই ট্রাইপড আর ওয়্যারলেস মাইক্রোফোনের আনবক্সিং এর ভিডিওটা আমি আলাদা করে দিব, আপনারা আমার ব্লগে চোখ রাখুন। আপাতত এটাই। ও আরো শপিং করছিলাম, সেটা হচ্ছে যে ইয়াকিনসি গাছের জন্য সার, তারপরে কীটনাশক, জৈব সার এগুলো নিছিলাম, সেগুলো আর এখানে রাখি নাই, কারণ যেহেতু বিপজ্জনক ছাদের উপরে সিঁড়ি রুমে রাখা, সেগুলো আর ভিডিওতে দেখালাম না আর কি। আর এখন এটার আনবক্সিং এর ভিডিওটা আমি শুট করব, এটা পরের ব্লগে দেখতে পাবেন। বাই বাই। আমার পিঙ্ক দেয়ালে ব্লু কালারটা ভালোই লাগতেছে, বাকি আরও দুইটা নিয়ে আসবো আমি। তো হচ্ছে একটু একটু ধাপে ধাপে করে এই তিনটা ওয়ালে সেট করব। এছাড়া লং এই পার্সটা কিনেছিলাম, আর হচ্ছে যে একটা কিউট প্লেট কিনেছি আমি, সার্ভিং প্লেট, এটা ইয়েলো, পিছনে ইয়েলো কালারটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তাই কিনেছি। আর এছাড়াও আমার স্বরূপ পেজের আচার প্যাকেজিংয়ের জন্য কিছু প্লাস্টিকের আচারের বয়াম নিয়ে এসেছিলাম। তো এইটুকুই ছিল শপিং, আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।